আজকে আমাদের বিষয় হলো জিওগ্রাফার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন পার্ট টু। আগস্ট লস হলেন ম্যাক্সিমাম রেভিনিউ থিওরি অন ইন্ডাস্ট্রিয়াল লোকেশন এর প্রবক্তা। মেয়ো লিখেছেন জিওগ্রাফি ইন ওয়ার্ল্ড সোসাইটি। এইচ এস মেরোজ অ্যান্ড জ্যা ফরেস্টার হলেন লিমিটস টু গ্রোথ এর প্রবক্তা। মঙ্কহাউস হলেন দ্য কনসেপ্ট অ্যান্ড কন্টেন্ট অফ মডার্ন জিওগ্রাফি এর লেখক। ফ্র্যাঙ্ক নোস্টিন এবং ডব্লিউজি থমসন হলেন ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি এর প্রবক্তা। টড প্যালেন্ডার হলেন রেভিনিউ থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন এর প্রবক্তা। পেঙ্ক হলেন প্যারালাল রিট্রিট, ব্যাক ওয়ারিং, প্রাইমার রুমট এবং এন্ডার রুমট এর প্রবক্তা। টলেমি লিখেছেন আলমাগাস্ট এবং রেভেনস্টেন হলেন ল অফ মাইগ্রেশন এর প্রবক্তা। র্যাডজেল হলেন পলিটিক্যাল জিওগ্রাফি এবং অ্যান্থ্রোপোজিওগ্রাফি এর লেখক। কার্ল রিটার হলেন এর কুন্ডে এর লেখক। এই কার্ল রিটারের অ্যাপ্রোচ হল টেলোলজিক্যাল অ্যাপ্রোচ। কার্ল ও সুয়ার হলেন মর্ফোলজি অফ ল্যান্ডস্কেপ, কালচারাল জিওগ্রাফি এবং কালচারাল ল্যান্ডস্কেপ এর প্রবক্তা। ডব্লিউ জে রেলি হলেন ল অফ রিটেল গ্র্যাভিটেশন এর প্রবক্তা। ডেভিড রিকার্ডো হলেন ইকোনমিক রেন্ট এর প্রবক্তা। এ জি ট্রান্সলে হলেন ইকোসিস্টেম এর প্রবক্তা। টেলর হলেন স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এবং নিও ডিটারমিনিজম এর প্রবক্তা। এই টেলরের বিখ্যাত বইগুলি হল জিওগ্রাফি অফ 20th century এবং ডেসক্রিপটিভ ক্লাসিফিকেশন অফ টাউনস। স্পাইক ম্যান হলেন রিমল্যান্ড থিওরি এর প্রবক্তা। এডওয়ার্ড উলম্যান হলেন মাল্টিপল নিউক্লি মডেল অফ আরবান ল্যান্ডুয়েজ এর প্রবক্তা। জেসি ওয়েবার হলেন ক্রপ কম্বিনেশন থিওরি এর প্রবক্তা। স্টুফার হলেন থিওরি অফ ইন্টারভেনিং অপরচুনিটিস এর প্রবক্তা। আলফ্রেড ওয়েগনার হলেন কন্টিনেন্টাল ড্রিফ থিওরি এর প্রবক্তা। ওয়াল্ড্রিজ লিখেছেন স্প্রিট অ্যান্ড পারপোজ অফ জিওগ্রাফি। আলফ্রেড ওয়েবার হলেন লিস্ট কস্ট লোকেশন, লোকেশনাল ট্রায়াঙ্গেল এর প্রবক্তা। তিনি কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের মোট মিলিত ব্যয় বা মোট পরিবহন ব্যয় এর বোঝাতে আইসোডাপেন ওয়ার্ডটি ইউজ করেন। ডারউইন হুইটলেসি হলেন এগ্রিকালচারাল ক্লাসিফিকেশন এর প্রবক্তা, অর্থাৎ তিনি সর্বপ্রথম ওয়ার্ল্ডের এগ্রিকালচারকে ক্লাসিফিকেশন করেছেন। জেফ হলেন র্যাঙ্ক সাইজ রুল, গ্র্যাভিটি মডেল এবং ইনভার্স ডিস্টেন্স ল এর প্রবক্তা। ভি বেজাকনেস এবং জে বেজাকনেস হলেন পোলার ফ্রন্ট থিওরি এর প্রবক্তা। পোলার ফ্রন্ট থিওরিকে ফ্রন্টাল থিওরিও বলা হয়। পোলার ফ্রন্ট থিওরি হল অরিজিন অফ টেম্পারেট সাইক্লোন সম্পর্কিত থিওরি। ফ্রেয়ল লিখেছেন কলিডার্স অফ টাইম এবং হিউম্যান জিওগ্রাফি উইথ নিউ এম্পায়ার। লথিয়ান গ্রিন হলেন টেড্রাহেড্রাল থিওরি এর প্রবক্তা। এই টেড্রাহেড্রাল থিওরি হল অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন বেসিন সম্পর্কিত থিওরি। বি টেলর হলেন হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ কন্টিনেন্ট এর প্রবক্তা। এই হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ কন্টিনেন্টস থিওরিকে কন্টিনেন্টাল ড্রিফ্ট থিওরি বলা হয়। এই হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ কন্টিনেন্টস থিওরি হল অরিজিন অফ কন্টিনেন্টস এবং ওশেন বেসিন সম্পর্কিত থিওরি। হ্যাডলি হলেন ট্রাইসেলুলার মডেল এর প্রবক্তা। এই ট্রাইসেলুলার মডেল হল মেরিডিওনাল সার্কুলেশন অফ অ্যাটমসফিয়ার সম্পর্কিত মডেল। লি হলেন ল অফ ইন্টারভেনিং অপরচুনিটিস এর প্রবক্তা। জিপে মার্স হলেন ম্যান অ্যান্ড ন্যাচার এর লেখক।